নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতন আজকে আমি গুছিয়ে গাছে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তা আজকে আমি এক কাপ আটা দিয়ে বাচ্চাদের একটা টিফিনের রেসিপি করে দেখাবো। তাই রেসিপিটির স্বাদ পুরো সিঙ্গাড়া কচুরির মতো লাগবে। তাই রেসিপিটি বাচ্চাদের টিফিন ছাড়া সকাল সন্ধ্যা চায়ের আড্ডাতেও খেতে পারো, খেতে অসাধারণ লাগে। তা আসুন আমি রেসিপিটি শুরু করে দিই। তা কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে আমি আটা মেখে নেবো। তো আমি এখানে এক কাপ আটা নিয়েছি, আটাতে আমি ময়াম দেবো, দেবো অল্প একটু চিনি, পরিমাণ মতো নুন, আর দেবো এক চামচ মতো তেল। তা আমি একদম সর্ষের তেলই ময়াম দিচ্ছি, তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। তো আমি সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ময়ামটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই আঠা আমি একটু তুলে রাখবো, আমার পরে লাগবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। একদম টাইট করে মাখতে হবে, আমরা যেরকম রুটি লুচি আটা মাখাই তার থেকে একটু শক্ত মাখাতে হবে। আমি এই রেসিপিটি আটা দিয়ে করছি, তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো, কিন্তু শরীরের পক্ষে আটা খাওয়াই ঠিক আমাদের ময়দা থেকেও। আটাটা ঠিক এইরকম ভাবে মাখতে হবে। তো মাখা হয়ে গেছে, এবার সাইডে রেখে দেবো। আমি এখানে মাঝারি সাইজে চারটে আলু সিদ্ধ নিয়েছি, আলুগুলো ছাড়িয়ে নেব, এখনো হালকা গরম আছে। আলু ছাড়ানো হয়ে গেছে, এবার আমি একটা গ্রেটার নিয়েছি, এবার গ্রেট করে নেব। এই আলু সিদ্ধগুলো গ্রেট করে নিলে সুবিধা হয়, আলু মাখার সময় গুটি গুটি ভাবটা থাকে না। তার আলু গ্রেট করা হয়ে গেছে। আমি এবার আলুর পুরের জন্য মশলাটা রেডি করে নেব, সামনে কড়াই বসিয়ে দেব। কড়াই দেব সর্ষের তেল। আমি এখানে গোটা মশলা নিয়েছি দিয়ে দেবো। তো আমি এখানে জিরে ধনে আর মৌরি নিয়েছি দিয়ে দেব। আর এখানে নিয়েছি রসুন কুচি, আদা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি তো একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, যে কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দেবো গুঁড়ো মশলা। আমি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো নিয়েছি দিয়ে দেবো। মশলা ভাজার সময় আমি জল দেবো না। তো মশলা ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। আমি যে আলু গ্রেট করে রেখেছি এতেই ঢেলে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার পরিমাণ মতো নুন দিয়ে মেখে নেব। এই যে আলু সিদ্ধটা মাখা হচ্ছে, কত সুন্দর গন্ধ বেরিয়েছে, একদম মনে হচ্ছে সিঙ্গারা আলু সিদ্ধ। যেরকম আমরা সিঙ্গারা আলু সিদ্ধ মাখাই সেই রকমই লাগছে। আর আলু সিদ্ধটা মাখা হয়ে গেছে, এবার যে আমি আঠাটা মেখে রেখেছি সেটা আর একটু মেখে নেব। এবার আমি হাতে করে এইভাবে গোল করে নেব।
যেরকম আমরা রুটি লই করি সেইভাবে। এবার শুকনো আঠা দিয়ে বেলে নেব। খুব মোটাও বেলবো না, খুব পাতলাও বেলবো না। তোমার বেলা হয়ে গেছে, ঠিক এরকম ভাবে বেলতে হবে। এবার আমি রুটির ওপরে টমেটো সস মাখিয়ে নেব। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো চাটনিও দিতে পারো। এবার যে আমি আলুর পুরটা রেডি করে রেখেছি সেটাই রুটির উপর দিয়ে দিয়ে দেবো। এবার আমি চামচ করে এইভাবে লাগিয়ে নেব। চারিধারে এইভাবে সমান করে নেব। এবার আমি এটা রোল করে নেব। এবার হালকা করে এভাবে একটু বেলে নেব। এবার আমি পিস পিস করে কেটে নেব। তো প্রথমে মুখটা একটু বাদ দেব। এবার আমি এভাবে কেটে নেব, একটু মোটা মোটা রাখবো। আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। আমি দেখে কড়াই পরিষ্কার করে উনানে বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো তেল। আমি যে শুকনো আটাটা তুলে রেখেছিলাম এবার আমি এটা সব গুলে নেব। এটা আমি দিয়ে দেবো সাদা তিল, জল দেব, দিয়ে পাতলা করে গুলে নেব। গলা হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এবার একটা করে পিস নেব আর এই আঠার গোলাতে এইভাবে চুবিয়ে নেব। এবার উল্টে দেব। হালকা আঁচে ভেজে নেব।
জোরে জাল দেব না। তেলের পরিমাণটা একটু বেশি হয়েছিল, আমি একটু কমিয়ে নিলাম। অল্প তেলে ভাজলে বেশি ভালো লাগবে যেহেতু এটা আঠার। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকিগুলো ভেজে নেব। আমি ছাকনাটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। কত সুন্দর লাগছে দেখতে। এদিকে আমি জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, ঠান্ডাও হয়ে গেছে, এবার খাওয়া হবে। এদিকে অনিরুদ্ধ চলে এসছে, নামাবো। তা বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে, খেতেও দারুণ লাগবে। আর এর ভেতরে তো সস দেওয়া আছে, ভেতরটা কত সুন্দর লাগছে। খেতেও দারুণ হয়েছে, এইরকমভাবে বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দিলে একদম ভালোবেসে খেয়ে নেবে। আর এই যে তিল দেওয়া আছে মুখে পড়ছে, দারুণ লাগছে। বন্ধুরা, এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তার আগে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখাবে। তাদের সবাই সুস্থ ভালো থাকবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।